নমস্কার, দুই জায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের বাড়ির গোপালের জন্মদিন। গোপালের জন্মদিন জন্মাষ্টমীতে আমরা সকলেই জানি, কিন্তু যেহেতু আজকের দিনে আমাদের বাড়িতে গোপাল আনা হয়েছিল, সেজন্য আজকের দিনেই আমরা গোপালের জন্মদিনটা পালন করব। সেই জন্য বাড়ির গোপালের জন্মদিনের দিন কেক তো আনতেই হবে। কেক কাটছে বাড়ির ছেলে মেয়েরা। সকালবেলায় কেক কাটার পর্ব হয়ে গেছে, এখন দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এক এক করে সবাই আসছে। প্রতি বছর আমরা নিজেরাই রান্না করি, আমি আর সুমনা মিলে, কিন্তু এই বছর আর আমরা নিজেরা রান্না করিনি, যেহেতু আমিও অসুস্থ আর তাছাড়া আমার মেয়ে জামাই এরা সব এসছে। এই আমার ছোটদা এলো, আমার বৌদি, আমার ভাইপো এরা সব এলো। ভাইপো তো এখানে থাকে না, বাইরে থাকে, এবছর এখানে আছে। আমার মেয়ে, আমার শেষদার ছেলে সবাই এসছে, ওরা এখন খাওয়া দাওয়া করবে দুপুরবেলা। পোলাও, কাশ্মীরি আলুর দম, শাহি পনির, চাটনি, পাঁপড় আর মিষ্টি, এই ছিল এবছরের মেনু। তো এবছরে খাটাখাটনিটা আমাদের একটু কম হয়েছে, যেহেতু আমাদের বাইরে থেকে খাবার আনা হয়েছে। একজনকে বলা হয়েছিল পুরো নিরামিষ করে, সে করে দিয়েছে সব কিছু। আর বাড়িতে সুমনা নিজে রান্না করেছে, সেটা গোপালকে নিবেদন করেছে যে ভোগটা সেটা সুমনা নিজেই রান্না করে নিয়েছে। গোপালকে এনেছি, আজ প্রায় 10 বছর হয়ে গেল। প্রথমে গোপালের জন্মদিন করতাম, কিন্তু অত বড় করে করতাম না, ছোট করেই করতাম। এই 2-3 বছর ধরে একটু বড় করে করি, কিন্তু করি ঠিকই, কিন্তু মন থাকে ছেলের কাছে, ছেলে তো থাকে না। ছেলে এই 5 বছর ধরে গোপালের জন্মদিনে আসতে পারে না, খুবই মন খারাপ করে। আর ওখান থেকে বলে, মা তুমি গোপুর জন্মদিনটা করো অন্তত। ওই জন্য গেনকে গোপুর জন্মদিন করি প্রতি বছর, তখন ওকে একটু ভিডিও কল করি, ও একটু দেখে, দেখে ওর একটু ভালো লাগে। কিন্তু কী করবো, এই সময়টা ও ছুটিও পায় না, আসতেও পারে না। এখানে মেয়ে জামাই আর ছেলে খেতে বসেছে, তারপরে আমরা 3 জা আর আমার হাজব্যান্ডও খেতে বসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।